এখন অবধি বিয়ে করি নাই যে ঘরে ভাল লাগবে, বন্ধু বান্ধব কেউ ফ্রি নাই যে বাইরে ভাল লাগবে। ঈদের দিনটা ঘরে শুয়ে বসে কাটা গেল, তাই ভাবলাম ঈদের দ্বিতীয় দিনটাও এইভাবে নষ্ট করা যাবে না। আর সেই ক্ষেত্রে অনলি জলিল ভাই ক্যান সেভ মি, যেই ভাবা সেই কাজ। ঠিক করলাম জ্বলন্ত খলিল ভাইয়ের টুকু অনন্ত জলিল ভাইয়ের মার হালারে দ্য কিল হিম মুভিটা দেখে আসি। তো আমি এখন কিল হিম মুভি দেখতে যাচ্ছি, আর সত্যি বলতে আমার অনেক বেশি ভয় করতেছে, দেখা যাক কি হয়। অনলি জল একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কারণ এক ভিডিওতে দেখলাম টিকিট কাউন্টারের সামনে নাকি লম্বা লাইন, হাজার হাজার মানুষ নাকি কিল হিম মুভি দেখতে আসতেছে। এত বেশি পরিমাণ দর্শক কিল হিম মুভি দেখতে চাইতেছে যে টিকিট সংকট পড়ে গেছে। কিন্তু যাওয়ার পর দেখতে পেলাম কাউন্টারের আপুটাকে বললাম আমাকে মার হালারে মুভির টিকিট দেন। আপু জিজ্ঞেস করলো কি হালারে, বললাম মার হালারে। কিন্তু উনি অবাক হয়ে তাকিয়েছিলেন কেন বুঝলাম না। আবারও বললাম মার হালারে মানে কিল হিম মুভির, তখন যে উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে টিকিট ধরিয়ে দিলেন। ভাবলাম কাউন্টারে মানুষ নেই তাতে কি, সবাই হয়তো টিকিট নিয়ে ভিতরে চলে গেছে। কিন্তু ভিতরে যেয়েও দেখতে পেলাম চারিদিকে শুনশান নীরবতা। আচ্ছা, যেহেতু মুভির সময় হয়ে গেছে সবাই হয়তো মুভি দেখতে হলে বসে পড়ছে, কিন্তু হলের মধ্যে যেয়েও দেখতে পেলাম যে কয়েকজন মানুষ এসেছে সবাই ফাঁকা হল পেয়ে ওয়ান কাইন্ড অফ ডেটে আসছে মনে হইল। যাই হোক, মুভি শুরু হবার পর থেকে জলিল ভাইয়ের একজন ট্রু ফ্যান হওয়ায় জলিল ভাইয়ের ডায়লগ ডেলিভারিতে পাঁচ লাইনে আমার জাস্ট গুজবাম্প হচ্ছিল ভাই। কিন্তু হলের বাকি মানুষগুলোর পে হাসতেছিল কেন আমি জানি না, ভালো জিনিসের কদর করতে পারে না এরা। মাঝে হঠাৎ করে খেয়াল করলাম যে হলের টেম্পারেচার এত কমানো যে শীতে আমি কাঁপাকাঁপি করতেছি। ও মা, জলিল ভাইও দেখি কাঁপতেছে। তারপর জলিল ভাই আইসাকে যখন নাচানাচি করলো আমার তো তাতেও গুজবাম্প হচ্ছিল, কারণ আমি জলিল ভাইয়ের একজন ট্রু ফ্যান। কিন্তু সেইখানেও মানুষ হাসতেছিল, মানে কি এইসবের। মার হালারে মুভিটা দেখতে দেখতে আমি আমার ফিউচার প্ল্যান ঠিক করে ফেললাম, জীবনে এত টাকা কামাইতে চাই যেন এমন একটা ভুড়ি বানাইতে পারি, তারপর এমন একটা নাইট ড্রেস পরে ঘুরতে পারি। এটা নাইট ড্রেস নাকি আফটার সুইমিং ড্রেস? যদিও আমি মুভিটা উপভোগ করতেছিলাম কারণ আমি জলিল ভাইয়ের একজন ট্রু ফ্যান, কিন্তু হলে থাকা এই মানুষগুলোর রিয়াকশন ছিল এমন, এ আমি কোথায় আসলাম, কেন আসলাম, কি দেখতে আসলাম। একটা মজার ব্যাপার খেয়াল করলাম, বউ জামাই একসাথে মুভি করার বেনিফিট দেখছেন, তাদের বাস্তব জীবনের বিয়ের ছবি, বাস্তব জীবনের কিছু র্যান্ডম ছবি মুভির মধ্যে দেয়া দিছে, কষ্ট করে আর নতুন করে কিছু অ্যাড করতে হয় নাই। ইয়ো গুজবাম জলিল ভাই গুজবাম। তবে এই সিন আগেও কোথায় যেন দেখছি, কে যেন জলিল ভাইয়ের এই সিনটা কপি করছে। ও হ্যাঁ, শাহরুখ খানের জওয়ান, জলিল ভাইয়ের সিনটা দেখা জওয়ান এইভাবে কপি করলো, হালা কপি বাস বলিউড, জলিল ভাই হইতে চায়। আরো মজার জিনিস কি জানেন, এই মুভির কাহিনীও কোথায় যেন দেখছি। ও হ্যাঁ, বলিউডের প্রিন্স মুভি, শালার বলিউড আমাদের দেশের মুভিগুলো কপি করা যে কবে সারবে, ভালো একটা মুভি কইরাও শান্তি নাই, সব আইসা বলিউডে চুরি করে নিয়ে যায়। যাই হোক, মারহালা দ্য কিল হিমে ফিরে আসি। এইখানে কম্বিনেশন দেখছেন, যতগুলো ভিলেন সব স্বাস্থ্যবান, নায়িকা স্বাস্থ্যবান, নায়ক স্বাস্থ্যবান, এইটারে একটা স্বাস্থ্যবান ফ্রেম বলা যায়। ডিরেক্টরের মাথায় ঘিলু আছে বলতেই হবে ভাই। পুরো মুভিতে আমাদের ছোটবেলার প্রিয় নায়ক রুবেল ভাইয়ের মুখে একটানা সিগারেট থাকে, কিন্তু কখনো তিনি এটা জ্বালান না। ব্যাপারটা হয়তো এমন হয়েছে যে ডিরেক্টর রুবেল ভাইরে বলছে আপনি যেহেতু ভিলেন আপনার মুখে একটা সিগারেট তো রাখতেই হবে, কিন্তু রুবেল ভাই তো ভালো মানুষ তাই আর খান না, শুধু মুখে রাইখা দেন। এই সিনটা দেখেন, জলিল ভাই এখানে মাছ ধরতেছে, বড়শিতে বিশাল বড় বড় মাছও উঠতেছে, কিন্তু সবগুলা মাছ প্রায় মৃত। এইখানে কিছু জীবিত তাজা লাফাইন্না মাছ দেওয়া উচিত ছিল ডিরেক্টর সাহেবের। কিন্তু কারাতে মাছটা রুবেল ভাইয়ের কাছে এই মডার্ন যুগের মারামারি আশা করি নাই, হতাশ, আমি পুরাই হতাশ। দেখেন, এক একটা লাথি প্রায় 1 কিলোমিটার দূর দিয়া মারতেছে, তাও বিপরীতের মানুষ উইরা যাচ্ছে। দিস ইজ কল্ড এয়ার পাওয়ার। বর্ষা আপার গায়ে হাত, স্বামী হইয়া স্ত্রীর গায়ে হাত তুলল। জলিল ভাই এবার নারী নির্যাতনের মামলা না খাইলেই হয়, এ কেমন সিন, সব জায়গায় মাথা কাটা কেন, তার উপর মোবাইল দিয়ে ভিডিও করা বুঝাই যাচ্ছে। জলিল ভাই সবসময় সবার থেকে আলাদা, দেখেন বন্দুকটাও বাঁকা কইরা গুলি মারতেছে, আহ গুজবাম। তো এইভাবেই দেখতে দেখতে কখন যে সিনেমাটা চোখের নিমিষে শেষ হয়ে গেল টেরই পাইলাম না, কারণ আমি জলিল ভাইয়ের একজন ট্রু ফ্যান। আর বাদ বাকি দর্শকরা কিন্তু নিঃসন্দেহে মুভিটা অনেক বেশি উপভোগ করছে, কারণ পুরা মুভির সময় জুড়ে তারা অনেক বেশি হাসতেছিল। সো ওভারঅল এটা বলাই যায় যে মার হালারে দ্য কিল হিম মুভিটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি কমেডি জনরায়।